হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা নতুন জায়গায়। এখন এই জায়গার নাম বলছি না, আসলে আমি বাইক নিয়েই ঘুরতে ভালোবাসি, তাই পছন্দের জায়গা পাহাড়। আজ নিয়ে যাব আপনাদেরকে আর এক পাহাড় পরিবেষ্টিত স্থান, বরফাবৃত পাহাড়। আর সেই বরফ দেখতে দেখতে পৌঁছে যাব তাওয়াং, এবং তাওয়াং থেকে বুমলা পাস। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন আজকের গন্তব্য অরুণাচল প্রদেশ। ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাবে, তবে অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে যা আপনাদের কাজে লাগবে বা কাজে লাগতে পারে, তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আরও এরকম নতুন নতুন জায়গার ভিডিও ডিটেলস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। তো চলুন ভিডিওয় যাওয়া যাক। আমি যেহেতু গেছিলাম বাইক নিয়ে, তা একটু ভোরেই বেরিয়ে পড়েছিলাম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। অ্যাকচুয়াল অরুণাচল প্রদেশের বুমলা পাসের উদ্দেশ্যে। দূরত্ব বাড়ি থেকে প্রায় 1400 কিলোমিটার। আপনারা ফোর হুইলার অথবা ট্রেনেও যেতে পারেন। ফোর হুইলারে যেতে চাইলে আপনি যদি যান কলকাতা থেকে, তাহলে আপনি মালদা, ডালখোলা, জলপাইগুড়ি, কোচবিহার হয়ে পৌঁছে যান আসাম। আর যারা ট্রেনে যাবেন তারা ডাইরেক্ট ট্রেন ধরে পৌঁছে যান গুয়াহাটি। আসাম থেকে বুমলা পাস যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, প্রথমটা উদলগুড়ি হয়ে আর দ্বিতীয়টা তেজপুর হয়ে। উদলগুড়ির রাস্তাটা একটু বেশি অ্যাডভেঞ্চারেবল, কারণ এই পথে ল্যান্ডস্লাইডিং একটু বেশি হয়। উদলগুড়ির রাস্তায় যেতে হলে আপনাদেরকে বালেমো চেকপয়েন্ট থেকে আপনার আইএলপি পেপার দেখিয়ে পারমিট করাতে হবে, আর তেজপুর হয়ে যেতে হলে আইএলপি পেপার দেখিয়ে পারমিট করাতে হবে ভালুকপঙ্গে। আইএলপি কীভাবে করবেন, এই প্রশ্নটা আপনাদের অনেকের মনের মধ্যেই ঘুরছে। আইএলপিটা কী জিনিস, আইএলপি কীভাবে করব, তাই আইএলপি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন, আপনাদের অনেকটা হেল্প হবে। যারা ট্রেনে আসবেন তাদের যাতে গুয়াহাটি থেকে পৌঁছাতে অসুবিধা না হয়, তাই আমি ভিডিওর মাঝে গাড়ি ও ডেসক্রিপশানে গাড়ির জন্য মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, আর গাড়ি মালিকের সাথে কোথাও বলে সেটাও অ্যাড করে রাখছি। আর যেহেতু ট্রিপটা মোটামুটি 3-4 দিনের, তাই হোটেল ডিটেলস আমি ভিডিওর মাঝে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখব। আর তাছাড়া প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা করে ভিডিও আছে চ্যানেলে, তাই প্রতিটি প্লেসের ডিটেলস ভিডিও দেখে নেবেন, যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, আর প্রত্যেকটা জায়গার এনকোয়ারি করতে আপনাদের সুবিধা হবে। তো চলুন যাত্রা শুরু করি। সো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজছে ঘড়িতে 3:20, আমরা বেরোবো। Day 1 যাত্রা শুরু করেছিলাম বাড়ি থেকে ভোর 4টায়। তারপর মোরগ্রাম বাইপাস, ফারাক্কা ব্যারেজ, মালদা, ডালখোলা বাইপাস পেরিয়ে অবশেষে পৌঁছালাম জলপাইগুড়ি। রাত্রি যাপন করলাম এই হোটেলে, জলপাইগুড়ির হোটেল পান্থনিবাস। তো চলুন ডিটেলসটা একটু বলে দিই। হোটেলটা হচ্ছে জলপাইগুড়ি মেন মার্কেটে, এই দেখুন। আর ওই দূরে দেখতে পাচ্ছেন একটা লেখা, ওই দূরে দেখতে পাচ্ছেন ওই যে হোটেল লেখা আছে, ওই জায়গা করে ওদের পার্কিংয়ের ব্যবস্থা এদিকে চারদিকটা। রোদ উঠে গেছে, একটু বেরোতে দেরি হচ্ছে। তো চলুন রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের ছোট্ট রুম। হ্যাঁ চলুন পরে দেখা হচ্ছে। Day 2 জলপাইগুড়ি হোটেল পান্থনিবাস থেকে যাত্রা শুরু করে কোচবিহার পেরিয়ে আসাম বর্ডারে প্রবেশ করলাম, অবশেষে পৌঁছালাম উদলগুড়ি।
রাত্রি যাপন করলাম হ্যামি হোটেলে। উদলগিরি অরুণাচল বর্ডার থেকে 12-14 কিলোমিটার দূরে অবস্থিত। আজকের বুকিং, তো চলুন ফ্যামি হোটেল ডিটেলসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ফ্যামি প্যালেস হোটেল। তো একটা জিনিস দেখুন, মজার জিনিস, এটা হচ্ছে কালকে রাতে ঢুকেছিলাম, তো হোটেলটা ঢোকাটা দেখিয়ে দিয়েছি, ডিটেলসটা দেওয়া হয়নি। আজকে ডিটেলসটা দিয়ে এখান থেকে বেরোবো অরুণাচলের দিকে। তো আজকে আমাদের ডে 3। তো দেখুন একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে দেখুন গাড়ি রাখার কত সুন্দর একটা প্লেস করা আছে। শেডের নিচে আমাদের গাড়িগুলো রাখা আছে, লাগেজ প্যাক করলাম। আর ওইদিকে দেখুন, ওইদিকেও শেড করা আছে, জেনারেটর আছে অল টাইম ইলেকট্রিসিটির জন্য। আর এদিকে আছে রিসেপশন, এগুলো রিসেপশন, লিফট আছে। এই দেখুন রুম দুটো আলাদা আলাদা করে বেড দেওয়া আছে, এই যে বেড। এছাড়া দেখুন এখানেতে একটা ওয়াল, এখানে একটা আলমারি দেওয়া আছে যেখানেতে ইলেকট্রিক ক্যাটারি আছে। এছাড়া এখানে টিভি, ইলেকট্রিসিটি। আর এদিকে বাথরুম, বাথরুমটা একটু ছোটো, যা সাহায্যের থেকে আরম্ভ করে যাবতীয় সমস্ত কিছু দিয়েছে, ইভেন ব্রাশ কিট পর্যন্ত দেওয়া আছে, যেটা মাউথ কিট, যেটা দিয়ে আপনি সকালে ব্রাশ ট্রাশ করতে পারবেন। আর ভিউটা একটু দেখায় আপনাকে ওদিকে, এটা হচ্ছে দেখুন জানলা খুললে ওই দূরে দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে ভিউটা। আর ওই দূরে ওইখানে, ওখানে দেখুন পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, চারদিকে পাহাড়, মাঝে মানে ঘরের ভিতর থেকে অ্যাকচুয়াল দেখতে পেলে, দেখতে গেলে সেরকমই, যেটা হচ্ছে মাউন্টেন ফেসিং রুম। চারদিকটা কংক্রিটের যদিও দেয়াল আছে, কিন্তু দেখতে বেশ ভালো, খারাপ নয় জায়গাটা। ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, এটাই এরকম। আর রেটের মধ্যে ঠিকঠাকই আছে, পরিষেবা ভালো, যখন যেটা চাইছেন দিয়ে দিচ্ছে, সঙ্গে দুটো জলের বোতল দিচ্ছে, তার জন্য দেখুন জলের ছোটো বোতল এগুলো দিয়েছে। আর এসিও আছে, ইচ্ছা হলে ব্যবহার করতে পারেন। ডে 3, উদলগুড়ি থেকে যাত্রা শুরু করলাম দিরাংয়ের উদ্দেশ্যে, কেননা একদিনে তাওয়াং যাওয়া পসিবল নয়, তবে আপনারা ফোর হুইলারে গেলে একদিনেই পৌঁছে যাবেন। প্রথমে গেলাম বালেমো চেক পয়েন্টে। ল্যান্ডস্লাইডিংয়ের জন্য রাস্তা বন্ধ থাকায় পুনরায় ব্যাক করে তেজপুর হয়ে ভালুকপংয়ের দিকে যাত্রা শুরু করলাম। পথে কিছু অসাধারণ ভিউজ পেলাম। অবশেষে পৌঁছালাম ভালুকপং এবং যাত্রা শুরু করলাম বোমডিলা হয়ে দিরাংয়ের পথে। সন্ধ্যা হয়ে এসেছে, রাত্রিতে সেরকম ভিউ নেওয়া যাবে না, তাই ফেরার পথে কী কী ভিউ পেয়েছিলাম, কীরকম ভিউ পেয়েছিলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কিছু পাহাড়ি ভিউ দেখেছিলাম খুব সুন্দর, সেগুলোর কিছু অংশ আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে। দিরাং পৌঁছালাম, দিরাংয়ে হোটেল নিলাম,
হোটেল নরগুলিং, ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে এলে আপনারাও আমরা যে প্রাইসে হোটেল পেয়েছিলাম সেই প্রাইসেই হোটেল পেয়ে যাবেন। ঢুকছি হোটেলের ভিতরে, তাই আমাদের বাইক রাখা আছে, মানে জাস্ট বাইক রেখে ঢুকলাম ভিতরে। ভিউটা দেখুন, অসাধারণ ভিউ চারদিকে, পাহাড়, ছাদে গিয়ে ভিউটা দেখাবো, আরও দারুণ লাগবে, জানলা থেকে ভিউটা আরও দুর্দান্ত দেখতে। অসাধারণ ভিউ, ওই দূরে একটা পাহাড়, এইদিকে পাহাড়, চারদিক পাহাড়ে ঘেরা, যাকে এখনও আন্ডার কনস্ট্রাকশন হোটেল। তা দেখতে পাচ্ছেন ওই দূরে দেখুন একটা মনেস্ট্রি দেখতে পাওয়া যাচ্ছে, দিরাং মনেস্ট্রি। এই রুমটার প্রাইস বলেছিল 1500 টাকা, যাকে আমরা বাইক নিয়ে এসেছি, পকেট ফ্রেন্ডলি ট্রিপ করি, সেই কারণে রেটটা একটু কম হয়েছে। আপনারা বললেন যে আপনারা 1000 দেন, অসুবিধা নেই, আর এসি নিলে 300 টাকা বেশি লাগবে। ডে 4, দিরাং নরবুলিং হোটেল থেকে তাওয়াংয়ের পথে যাত্রা শুরু করলাম। খুব উৎসাহী, দারুণ অ্যাডভেঞ্চারাস রাস্তা, পাহাড়ি ভিউ দেখতে দেখতে এগিয়ে চললাম। পৌঁছালাম বৈশাখী আর্মি ক্যাম্প, সেলা ওয়ারিয়রের সেই স্ট্যাচু। আবারও একটু রেস্ট নিয়ে কিছু টিফিন করে, অর্থাৎ বৈশাখী আর্মি ক্যাম্প ওখানেই ক্যান্টিন আছে, ওই ক্যান্টিনে টিফিন করে আমরা আবার এগোতে শুরু করলাম। ফোর হুইলারে এলে এখানেই টিফিন করবেন, আর এটা একটা ভিউ পয়েন্ট, এখানে ছবি এবং ভিডিও খুব ভালোভাবে নেওয়া যাবে। যাত্রা শুরু করলাম বৈশাখী থেকে, অসাধারণ ভয়ঙ্কর সুন্দর রাস্তা। বৈশাখী থেকে 20 কিলোমিটার রাস্তাটা সত্যিই ভয়ঙ্কর সুন্দর, অসাধারণ ভিউ, প্রত্যেক মোড়ে মোড়ে ভিউ আলাদা। অবশেষে পৌঁছালাম 13,700 ফুট উচ্চতায় সেলা পাস। সেলা পাসের সেলা নামকরণের পিছনে একটা বিরাট বড় ইতিহাস আছে। 1962 এ ওয়ারের সময় সেলা নামের একটা মেয়ে ইন্ডিয়ান আর্মিকে সাহায্য করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিল। সেই সেলা মেয়েটির স্মৃতি বিজড়িত উচ্চতম ভূমি সেলা পাস, চারদিকে বরফ আবৃত। দেখুন কি দারুণ লাগছে, চারদিকে বরফ আবৃত আর সবখানেই আর্মি বেস ক্যাম্প, একটা লেক আর তার চারদিকে বরফ আবৃত পাহাড়।
ওহ, কি মারাত্মক ঠান্ডা! লেকের জল প্রায় জমতে শুরু করেছে। অসাধারণ ভিউ দেখুন, একটু আপনাদের সামনে ভিউটা তুলে ধরছি। সেলা থেকে ধীরে ধীরে আগাতে শুরু করলাম সেই বরফাবৃত পাহাড় বেষ্টিত রাস্তার মাঝখান দিকে, এবং অবশেষে পৌঁছালাম জসবন্তগড়ে। 1962 ওয়ারে চাইনিজ সোলজারদের সাথে লড়াই করা এক বীর সৈনিকের বীরত্বের ভূমি জসবন্তগড়। চলুন একটু দেখে নেওয়া যাক। এরপর আবারও যাত্রা শুরু করলাম পাহাড়ি ভিউ দেখতে দেখতে তাওয়াংয়ের পথে। আবারও সেই সন্ধ্যা হয়ে গেল। যতই ভাবছি সন্ধ্যাবেলা কোনো জায়গায় রাইড করব না, কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যায় হয়ে যাচ্ছে, তাই সেরকম ভিউ কিছু দেখাতে পারবো না। সেই রাস্তার ভিউটা আপনাদেরকে দেখাবো ফেরার পথে। তো ফেরার সময় কিছু ভিউ আপনাদের জন্য তুলে রেখেছি, সেই ভিউটা আপনাদের সামনে তুলে ধরলাম। পৌঁছালাম তাওয়াং, আর রাত্রি কাটানোর জন্য নিলাম হোটেল টুরিস্ট হাট। এটাই হলো আমাদের আজকের আস্তানা। চলুন ডিটেলসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এবং বলে দিই। এদিক থেকে আমরা এসেছিলাম কালকে, এ সাইড থেকে এসে এদিকে আমাদেরকে মনে হচ্ছে যেতে হবে আজকে যাওয়ার জন্য, কুমড়া যাওয়ার জন্য। তো চলুন ভিতরটা একটু দেখিয়ে দিই। এখানে রুম রেটটা কম, আর কোথাও বলে যাবো ডিটেলসে, যেখানে আপনারা যখন আসবেন তখন কিছু তো ফেসিলিটি অবশ্যই পাবেন। হচ্ছে এন্ট্রি পথ, ভিতরে রিসেপশন দেখুন, ওইখানে রিসেপশন। এখানে হচ্ছে রিসেপশন, ফ্রন্ট ফ্লোরে এই হচ্ছে রুম। দেখুন একটা সেলফ দেওয়া আছে কাঠের, একটা টেবিল চেয়ার, ওদিকে ড্রেসিং আয়না, এদিকে দেখুন একটা জানলা আছে। এই জানলাতে যদিও কংক্রিটের ব্যাপার, কিছু দেখতে পাবেন না, কেন ফার্স্ট ফ্লোর, বুঝতেই পারছেন। এদিকে দেখুন একটা নাইট ল্যাম্প আছে সুন্দর, একটা টেবিল আছে, আমরা খাবার দাবার টুকটাক তৈরি করার জন্য নিয়ে এসেছিলাম। দুটো বেড আলাদা, আপনারা চাইলে একসঙ্গে করে নিতেই পারেন। আর বাথরুম এখানে দেখুন বেসিন আছে, বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুম কমোড গিজার অল টাইম 24 আওয়ার্স। এছাড়া আছে কি রুম হিটার, যেটাও 24 আওয়ার সার্ভিস। এরপর আপনাকে ডিটেলসটা একটু বলে দিই, যেটা হচ্ছে হোটেল প্রাইস 1200 টাকা হচ্ছে নন হিটার, এবং 1500 টাকা হচ্ছে রুম হিটার সহ। এরপর পারমিশনের পেলা বুমলা যাওয়ার জন্য। তাওয়াং টু বুমলা বাইকে যাওয়ার পারমিশন করাতে গেলাম, পারমিশন পেলাম না, তাই বাধ্য হয়ে ফোর হুইলার রেন্ট করলাম। যেতে হলো ফোর হুইলারে, আনন্দ ভাইয়ের ফোর হুইলারে করে গেলাম বুমলা পাস। চলুন আনন্দ ভাইয়ের মুখ থেকে কিছু শুনে নিই, বুমলা পাস ঘোরার জন্য কেমন কি প্রাইস লাগতে পারে, বা গুয়াহাটি থেকে আপনাদেরকে পৌঁছানোর জন্য কেমন কি প্রাইস লাগতে পারে। মুমলা গেছিলাম এই দাদার গাড়িতে, দাদা আছে দাদার গাড়িতে চেপে মুমলা গেছিলাম, দাদার পার্সোনাল গাড়ি আছে। এখানে একটা রেট আছে দাদার কাছ থেকে, যেটা জানলাম যে তাওয়াং গেলে, তাওয়াং খুব দুর্ধর্ষ জায়গা, আপনারা আসুন, দারুণ লাগবে ঘুরতে। তাওয়াং গেলে পার ভিউ
ভিজিট অনুযায়ী মানে স্পট অনুযায়ী আপনারা 500 টাকা করে লাগবে প্রত্যেকটা স্পটেতে, আর বুমরা যাওয়ার জন্য আলাদা করে 5,500 টাকা। তো দাদা দাদার ফুল ডিটেলস বলবে, দাদার নাম, ফোন নাম্বার, আদার্স কিছু সব কিছু, বাকি আমি ডেসক্রিপশানে সমস্ত কিছু দিয়ে দেবো, আপনারা সমস্ত কিছু পেয়েই যাবেন। আপনারা আসুন, তাওয়াং অসাধারণ জায়গা, অরুণাচল অসাধারণ জায়গা, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন দাদা বলছি, দাদা আপনার নাম? মেরা নাম আনন্দ। আনন্দ, ফোন নাম্বারটা বল দিচ্ছি। মেরা ফোন নাম্বার 8731903313। যাত্রা শুরু করলাম বুমলা পাসের পথে। রাস্তায় পেলাম পিটিএসও লেক, অসাধারণ ভিউ। চলুন লেকের চারদিকটা এবং লেকের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। পিটিএসও লেক থেকে আবারও সেই বরফে ভরা পাহাড়ি ভিউ দেখতে দেখতে আগাতে লাগলাম। পৌঁছালাম সুনগেটসার লেকে, যার বর্তমান নাম মাধুরী লেক। অ্যাকচুয়াল লেকটার নাম মাধুরী লেক হলো কেন, তার পিছনে একটা বিরাট বড় কাহিনী আছে। শাহরুখ মাধুরী অভিনীত কোয়েলা মুভির তানহা তানহা সঙের শ্যুটিং হয়েছিল এই লেকে, তখন থেকেই লেকের নাম হয় মাধুরী লেক। লেক দেখলাম ভিউ পয়েন্ট থেকে, নিচে নামা পসিবল না ব্ল্যাক আইসের জন্য। একটু মন খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, কেননা আমরা বেড়াতে এসেছি, লাইভ রিস্ক নিয়ে নয়। আপনারাও বেড়াতে আসুন, ভালোভাবে দেখুন, প্রয়োজন হলে ভিউ পয়েন্ট থেকেই উপলব্ধি করুন, ভালো লাগবে। চারদিকের ভিউটা একটু দেখে নিন মাধুরী লেকের, আমি দেখিয়ে দিচ্ছি। ব্রোয়ের ক্যাফেতে খেলাম কফি এবং সামোসা। প্রাইস লিস্টটা দিলাম, আপনারা একটু দেখে নিন। মাধুরী লেকের ভিউ পয়েন্টের কাছে ক্যাফে ব্রো ক্যাফে। মাধুরী লেকের নিচে যেতে না পারায় মন ভারাক্রান্ত। যাত্রা শুরু করলাম বুমলা পাসের পথে। কিছু সময় পরেই পাহাড়ি ভিউজ মন ভালো করে দিল। অবশেষে পৌঁছালাম বুমলা পাসে। বরফ নিয়ে মজা করলাম, চলুন একটু ডিটেলসে সব কিছু দেখাই আপনাদের। বুমলার অর্থ বুম মানে উচ্চভূমি, লা মানে সমতল, অর্থাৎ উচ্চ পর্বতের মাঝখানে সমতল ভূমি, সেই বুমলা। আর ওই দিকে হচ্ছে ডাইভার্সিটি পয়েন্ট, ওই যে সাদা একটা বিন্দুর মতো দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া এলওসি ওধার পে, ওধার খতম হতায়। এদিকে ইন্ডিয়ার এলওসি শেষ হচ্ছে, আর ওই দিকে ওই যে সাদা একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন ছোট্ট, ওটা হচ্ছে চায়নার মেন অফিস, আর এটা হচ্ছে চায়নার এলওসি পয়েন্ট কমলা। আর ওই যে শিপলিং টপ দেখতে পাচ্ছেন, ওটা আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়ছে, ওটা এলওসি পয়েন্ট। চলুন এর বেশি কিছু দেখাতে পারবো না, এটা বোর্ডার এরিয়া। বুমলা থেকে তাওয়াং ফেরার পথে দেখলাম বৌদ্ধ স্তূপা, আর পাহাড়ের অসাধারণ ভিউ, বরফে ঘেরা পাহাড় আর পাহাড়ের অসাধারণ ভিউ, আর মাঝখানে একটা বৌদ্ধ মন্দির। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বৌদ্ধ স্তূপা দেখা কমপ্লিট করে আমরা গেলাম তাওয়াং মনেস্ট্রিতে। একটু ভালো করে দেখুন মনেস্ট্রিটা কি দারুণ দেখতে, আর মনেস্ট্রির ভিতরটা কি অসাধারণ কারুকার্য করা।
তারপর হোটেলে ফিরলাম, সমস্ত কিছু গোছগাছ করে কাল বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে গেলাম জাং ফলসে। অসাধারণ ভিউ, সত্যিই অসাধারণ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। পাহাড়ের কত উপর থেকে জলধারা পড়ছে নিচের দিকে, দেখুন, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই হলো আমাদের অরুণাচল অর্থাৎ বুমলা পাস যাওয়ার কাহিনী, ঘোরার কাহিনী। কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর আলাদা করে সব ডিটেলস পেতে আলাদা আলাদা পার্ট বাই পার্ট ভিডিও দেখতে পারেন, যেটা চ্যানেলে আছে, প্লে লিস্টে আছে, আর ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে রাখব। সমস্ত হোটেল ডিটেলস, সমস্ত ডিটেলস সব কিছুই দেওয়া থাকবে। তো আর বিশেষ কিছু বলছি না, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে সঙ্গে থাকবেন, আর যারা অলরেডি করে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, কেননা এরকম আরও নতুন নতুন জায়গা, নতুন নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন। তো চলুন, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই বাই। এখানেই শেষ করলাম অরুণাচল কাহিনী।